বাইকের চাকার রিমে স্প্রে রং করে সেটি কি করে করা হয় সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রে রং, এই রংটা দিয়ে এই এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আছে, এই কালারটা রিমের মধ্যে করা হবে। এবার এটা কেন করা হয়, কিছু কিছু সময় এটা স্টাইলের জন্য করা হয়, একটা কালার থাকে, কালার চটে গেলে দেখতে বাজে লাগে, এটা ভ্যারাইটিস কালার হয় যেমন সবুজ, কমলা, সাদা, সব রঙেরই হয়। তো যেহেতু এই টায়ারের রিমটা ব্ল্যাক আছে তাই ব্ল্যাক কালার করা হবে। আর আরেকটা কারণে করা হয়, এই যে এই টিউবলেস টায়ারগুলো আছে, টিউবলেস টায়ার চাপে চাপে সাইডগুলো বসে যায়, সাইডগুলো এই যে দেখতে পাচ্ছেন কীরকম এবড়ো খেবড়ো হয়ে গেছে, ঠিক আছে, কর্নারগুলো। তো এইখানে ভালোভাবে টায়ারটা পাম্প দেওয়ার পরে ফুলে সেট খায় না, মানে টায়ার টিউবলেস টায়ার যেহেতু এটা তো হাওয়ার প্রেশার এটা ফুলে চাপ চেপে আটকে থাকবে, তো এটা অমসৃণ সারফেস হয়ে যাওয়ার ফলে ওই গ্যাপ থেকে যায়, তখন সেখান থেকে চোরা লিকেজ হয়। তো এই চোরা লিকেজটা কন্ট্রোল করার একটাই উপায়, তো এটাকে ভালো করে ঘষে নিয়ে স্মুথ করে তারপরে স্প্রে রং করে সেটাকে ড্রাই করে তারপরে টায়ারটা আটকালে এই লিকেজটা হবে না, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এই রিমটা তো পাল্টানো সম্ভব না, এর দাম অনেক, খরচা অনেক পড়ে যাবে, সে কারণে এই পদ্ধতি করা হচ্ছে, দেখে নিন।
এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে পেলাম টায়ারের রিমে কিভাবে স্প্রে রং করে সেটা ড্রাই করে তারপরে সেট করা হয় যাতে করে টায়ার এবং রিম দুটোই ভালো থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করুন নলেজ পাওয়ার জন্য।